শিক্ষানুষ্ঠানত নাই কম্পিউটার শিক্ষক এতিয়া রাজ্যত হাহাকার লাগিছে হাজার হাজার ছাত্র ছাত্রী হয় এতিয়া বিপদত পৰিছে রাজ্যর হাজার হাজার কম্পিউটার শিক্ষার্থী এটা ঐশ্বিক বিষয় হৈছে কম্পিউটার ঐশ্বিক কম্পিউটার বিষয় লৈ এতিয়া হাজার হাজার ছাত্র ছাত্রীর সন্মুখত বিপদ কারণ রাজ্যর অধিকাংশ শিক্ষানুষ্ঠানতে নাই কম্পিউটার শিক্ষক যার বাবে পাঠ্যক্রম আধৰুৱা হৈছে আৰু যার বাবে দশম শ্রেণীর ছাত্র ছাত্রী সকল বিপদত পৰিছে কারণ সম্মুখত আছে মেট্রিক পরীক্ষা অহা ফেব্রুয়ারি মাহত মেট্রিক পরীক্ষা অনুষ্ঠিত হব আর তার প্রাক্ষণত এতিয়া কম্পিউটার শিক্ষা লাভের পর বঞ্চিত হবলগিয়া হৈছে ছাত্র ছাত্রী সকল ঠিকাভিত্তিক শিক্ষকসকলের মেয়াদ উকলি গৈছে আৰু সেই ঠিকাভিত্তিক শিক্ষকৰ ঠিকাৰ মেয়াদ উকলি যোৱাৰ বাবে এতিয়া খালী হৈ ৰৈছে অধিকাংশ শিক্ষানুষ্ঠানৰে কম্পিউটাৰ শিক্ষকৰ পদ আৰু যাৰ বাবে আধৰুৱা হৈ ৰৈছে পাঠ্যক্ৰম আধৰুৱা পাঠ্যক্ৰমৰ বাবে এই মুহূৰ্তত চিন্তিত হৈছে উদ্বিগ্ন হৈছে ছাত্ৰ-ছাত্ৰীসকল আৰু অভিভাৱকসকল এটা ডাঙৰ বিষয় এইখিনি মুহূৰ্তত সন্মুখত মেট্ৰিক পৰীক্ষা কিন্তু ঠিকাভিত্তিক শিক্ষকৰ মেয়াদ উকলি যোৱাৰ বাবে নতুনকৈ নিযুক্তি দিয়া হোৱা নাই আৰু যাৰ পৰিপ্ৰেক্ষিতত এতিয়া দশম শ্ৰেণীৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল হাহাকাৰ কৰিবলগীয়া হৈছে বিপদত পৰিছে স্যার যেহেতু আমাৰ ক্লাছৰ হোৱা নাই সেইকাৰণে আমাৰ কোর্সটো কমপ্লিট হোৱা নাই আৰু স্যার আহিবও পৰা নাই স্কুলতো তেনেকুৱা কোনো মানে সুবিধা কৰি দিয়া নাই যে ক্লাছ হোৱাৰ আৰু তাৰ কাৰণে সিলেবাসটো কমপ্লিট যেতিয়া হোৱা নাই এতিয়া পৰীক্ষা ওচৰ চাপিছে এই পঢ়িবলৈও সুবিধা হৈছে আমাৰ কম্পিউটাৰ বিজ্ঞানত ঐশ্বিক বিষয় আছে আমাৰ এমাহ ধৰি স্কুলত কম্পিউটাৰ বিজ্ঞানৰ ক্লাছ হোৱা নাই কম্পিউটার টিচার নীলাক্ষী বাইদেউ আমার বিদ্যালয়ে অতি শীঘ্রে পঠিয়ে দিবলে অনুরোধ করলো উল্লেখযোগ্য যে শেহতীয়াকৈ প্রায় 35,000 ঠিকাভিত্তিক শিক্ষকৰ চাকৰি নিয়মীয়াকৰণৰ বাবে চৰকাৰে ঘোষণা কৰিছে তাৰ বাবে ইতিমধ্যে তৎপৰতা গ্ৰহণ কৰিছে চৰকাৰে চলিত মাহতেই ঠিকাভিত্তিক শিক্ষকৰ চাকৰি নিয়মীয়াকৰণ হ'ব বুলি শেহতীয়াকৈ শিক্ষামন্ত্রী ডাক্তৰ ৰণোজ পেগুৱেও ঘোষণা কৰিছে কিন্তু তেনেস্থলত এটা কম্পিউটাৰ বিষয় ঐশ্বিক বিষয় এটাক লৈ কিয় এনেকুৱা ধৰণৰ ল'ৰা ধেমালি খেলা হ'ল ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ জীৱনক লৈ ল'ৰা ধেমালি খেলিছে শিক্ষা বিভাগে তাকে লৈ প্ৰশ্ন উত্থাপন কৰিছে সচেতন ৰাইজে